সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। তাইওয়ানে আকাশসীমায় আগস্টে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধ বিমান। হামলার মধ্যে ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জাতিসংঘ দল। রাশিয়ার গ্যাস বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ বিশ্বজুড়ে। ছয় বছরে পাউন্ডের সবচেয়ে বড় মাসিক পতন, মন্দার আশঙ্কা। ইউক্রেনে ব্রিটিশ নাগরিক নিহত, যা বলছে গার্ডিয়ানের প্রতিবেদন। পাশ্চাত্য তরুণদের মাঝে ধর্মের প্রতি আগ্রহ বেড়েছে, বললেন ইরানের প্রেসিডেন্ট। জাপানের অংশীদারিত্ব অনুমোদন দিল রাশিয়া। পুতিনের সঙ্গে সংলাপ চালু রাখতে আগ্রহী ম্যাক্রন। এবং গর্ভচেপে শেষকৃত্যে থাকবেন না পুতিন। দর্শক, পশ্চিমী দুনিয়ায় রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করার একসময় পাল্টা গ্যাসের যোগান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। একাংশের প্রশ্ন, সেই প্রেক্ষিতে বিষয়টি পরিকল্পিত নয় তো? বিভ্রাটের যুক্তিতে পাইপলাইন বন্ধ থাকার মেয়াদ বাড়লে গ্যাসের দাম আরও চড়ার আশঙ্কা, যা মূল্য বৃদ্ধিকে আরও ঠেলে তুলবে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি। তাইওয়ানে আকাশসীমায় আগস্টে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধ বিমান। তাইওয়ানে আকাশসীমায় গত আগস্টে রেকর্ড সংখ্যক চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এ সময় বেজিংয়ের 440টিরও বেশি যুদ্ধ বিমান দ্বীপটির আকাশসীমায় ঢোকে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি প্যালোসি এবং অন্য মার্কিন রাজনীতিকদের তাইপে সফর ঘিরে ওই মহড়া চালানো হয়। গত মাসে শুরুতে প্যালোসের তাইওয়ান সফরের এক সপ্তাহ পর চীন ওই ভূখণ্ডের চারপাশে সমুদ্র আকাশসীমার যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ বিমান পাঠায়। 1990 দশকের মাঝামাঝি থেকে এ পর্যন্ত সেটাই ছিল তাইওয়ানকে ঘিরে চীনের বৃহত্তম সামরিক মহড়া। 2 কোটি 30 লাখ মানুষের ভূখণ্ড তাইওয়ানকে চীন নিজেদের অংশ মনে করে। স্বশাসিত দ্বীপটিকে প্রয়োজনে বল প্রয়োগে নিজেদের সঙ্গে জুড়ে নেওয়ার হুমকি দিয়ে রেখেছে চীন। তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এএফপি জানায়, গত মাসে চীনা যুদ্ধ বিমান সহ মোট 446টি বিমান পাঠায় তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায়। সংখ্যাটি তুলনা করতে গিয়ে এএফপি জানায়, 2020 সাল জুড়ে 380টি বিমান তাইওয়ানের আকাশে পাঠিয়েছিল চীন। চলতি বছর এখন পর্যন্ত 1068টি চীনা বিমান ঢুকেছে তাইওয়ানের আকাশে। এ সংখ্যা গত বছর জুড়ে ছিল 969টি। এদিকে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা সীমায় চীনা বিমান প্রবেশের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধির মধ্যে দেশটির একটি বাণিজ্যিক ড্রোন ধ্বংস করেছে তাইপের সেনারা। তাদের ড্রোন ভূপাতিত করার ঘটনা এটাই প্রথম। বৃহস্পতিবার দুই দেশের মাঝখানে তাইওয়ান ঘোষিত প্রবেশাধিকার সীমিত এমন একটি এলাকায় ড্রোনটি ধ্বংস করা হয়। তাইওয়ানের সেনারা জানায়, বৃহস্পতিবার চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানের কিনমেন দ্বীপের মাঝখানে ওই ড্রোনটি প্রবেশ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ওই এলাকার স্টেশনের সেনারা নিয়ম অনুযায়ী ড্রোনটিকে সতর্ক করে, কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রতিরক্ষা অস্ত্র দিয়ে ধ্বংস করা হয়। হামলার মধ্যে ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জাতিসংঘ দল। ইউক্রেনে ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-র পরিদর্শক দল। বৃহস্পতিবার দুপুরে দলের সদস্যরা সেখানে পৌঁছান। গোলাবর্ষণ ও দুই পক্ষের লড়াই চলার মধ্যে জাতিসংঘের বিশেষজ্ঞ দল সেখানে গেল। IAEA কয়েক মাস ধরে ঝাপরিজিয়ায় যাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল, শেষ পর্যন্ত গত সোমবার দলটি রওনা দেয়। জাতিসংঘের পরিদর্শক দলটি সেখানে পৌঁছানোর ঘণ্টাখানেক আগেও এনারহোটা শহরে গোলাবর্ষণের শব্দ পাওয়া গেছে। এর আগে বৃহস্পতিবার সকালে রয়টার্সের খবরে বলা হয়েছিল, ঝাপরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাছে গোলাবর্ষণের কারণে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের পরিদর্শন ব্যাহত হচ্ছে। এ কারণে নির্ধারিত সময় সেখানে যেতে পারেননি তারা। সফররত বিশেষজ্ঞ দলের প্রধান বলেছিলেন, বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করতে চান তারা। গোলাবর্ষণের মাধ্যমে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সফর বানচাল করার চেষ্টা করা হচ্ছে বলে একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও ইউক্রেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে রুশ বাহিনীর দখলে আছে। তাদের নিয়ন্ত্রণে থেকে ইউক্রেনের প্রকৌশলীরা সেখানে কাজ করে যাচ্ছেন। ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গত মার্চ থেকে রাশিয়ার দখলে আছে। এর আশেপাশে গোলা নিক্ষেপের জন্য একে অপরকে দায়ী করে আসছে রাশিয়া ও ইউক্রেন। এ অবস্থায় চেরোনিবিলের মতো রেডিয়েশন দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের পরমাণু কোম্পানি এনারগটম জানায়, বৃহস্পতিবার সকালে IAEA-র প্রতিনিধি দল বিদ্যুৎ কেন্দ্রের চেকপয়েন্ট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থান করছিল। পরিস্থিতি স্বাভাবিক হলে প্ল্যান্টে নিরাপদে প্রবেশ করবেন তারা। এর আগে এনারগটম বলেছিল, রাশিয়ান সেনাদের গোলাবর্ষণের কারণে বিদ্যুৎ কেন্দ্রটির দুটি প্রধান রিয়েক্টর বন্ধ করে দেওয়া হয়।
অপরদিকে মস্কোর দাবি, কেন্দ্রটি নিয়ন্ত্রণ নিতে ইউক্রেনীয় বাহিনীর চেষ্টা নস্যাৎ করে দিয়েছে তারা। ঝাপুরিজিয়া জেলায় রাশিয়া নিয়ন্ত্রিত গভর্নর ইয়েভজিনি বালিৎস্কি বলেছেন, এনারহোডা শহরে ইউক্রেন বাহিনী গোলাবর্ষণে 3 নিহত ও অন্তত 5 আহত হয়েছেন। এই ঘটনায় 3 কিন্ডারগার্টেন ও 1 সাংস্কৃতিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। বুধবার ভোরে শহরে বিদ্যুৎ সংযোগও বন্ধ ছিল বলে জানান তিনি। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে লেব্রভ বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রটি নিরাপদে পরিচালনা নিশ্চিত করতে মস্কো সবকিছু করছে, পাশাপাশি IAEA প্রতিনিধি দল যেন নির্বিঘ্নে কেন্দ্রটি পরিদর্শন করতে পারে সে বিষয়টিও তাদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। IAEA প্রতিনিধি দলকে সহায়তা করতে মস্কোর আগ্রহের কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেসকভ। এদিকে IAEA প্রধান রাফেল গ্রসি ঝাপুরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র থেকে 55 কিলোমিটার দূরে অবস্থানকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এলাকা জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে তারা সতর্ক বলে জানান তিনি। তা সত্ত্বেও বিদ্যুৎ কেন্দ্রটি পরিদর্শন করে সেখানে নিয়োজিত কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি আরো বলেন, এতদূর এসে আমরা আর থেমে যাব না। রাশিয়ার গ্যাস বন্ধের সিদ্ধান্তে উদ্বেগ বিশ্বজুড়ে। মহামারী কাটিয়ে অর্থনীতির ছন্দে ফেরার আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে চড়া মূল্যবৃদ্ধির কবলে পড়েছিল বিশ্ব। নানা ভূরাজনৈতিক সংকট, প্রাকৃতিক বিপর্যয়, চীনে ফের করোনা চোখরাঙানি, তেল গ্যাসের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। কখন উদ্বেগ তৈরি হচ্ছে জ্বালানির যোগান সংকট ও দাম বৃদ্ধির ভ্রুকুটি নিয়ে, কখনো মন্দার আশঙ্কায় তেলের দাম ফের তলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে দুশ্চিন্তা বাড়িয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা গ্যাস ফ্রম পাইপলাইনে গ্যাসের যোগান বন্ধ করা। এর মাধ্যমে জার্মানিকে গ্যাস সরবরাহ করে তারা, মস্কো বলছে। মেরামতের কাজের জন্য বুধবার থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত সেটি বন্ধ থাকবে। গত মাসও একই কারণে কয়েকদিন বন্ধ ছিল। বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ডে গ্যাসের যোগান এর মধ্যে বন্ধ করেছে রাশিয়া। অন্যান্য পাইপলাইনও যোগান কমিয়েছে, ফলে শঙ্কিত ইউরোপের বিভিন্ন দেশ। পশ্চিমী দুনিয়া রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করার একসময় পাল্টা গ্যাসের যোগান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। একাংশের প্রশ্ন, সেই প্রেক্ষিতে বিষয়টি পরিকল্পিত নয় তো? বিভ্রাটের যুক্তিতে পাইপলাইন বন্ধ থাকার মেয়াদ বাড়লে গ্যাসের দাম আরো চড়ার আশঙ্কা, যা মূল্যবৃদ্ধিকে আরো ঠেলে তুলবে। আগস্টে ইউরোপীয় অঞ্চলে 19 দেশের মূল্যবৃদ্ধির হার জুলাইয়ে 8.9% চেয়ে বেড়ে হয়েছে 9.1%। রাশিয়া প্রযুক্তিগত কারণ দেখালো জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেকের দাবি, ওই পাইপলাইনটিতে কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই। 6 বছরে পাউন্ডের সবচেয়ে বড় মাসিক পতন, মন্দার আশঙ্কা। একদিকে যুক্তরাজ্যের অর্থনীতি নিয়ে শঙ্কা বাড়ছে, আরেকদিকে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দরপতন চলছে। আগস্টে ডলারের বিপরীতে পাউন্ডের দাম কমেছে 5%। 2016 সালে অক্টোবরে পাউন্ডের বড় ধরনের পতন হয়েছিল, তারপর এটি সর্বোচ্চ দরপতন। বর্তমানে 1 পাউন্ডের বিপরীতে 1.16 ডলার পাওয়া যায়। বৃহস্পতিবার BBC প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিশ্লেষকরা জানিয়েছেন, মুদ্রার পতনের পেছনে মূল কারণ অর্থনৈতিক স্থবিরতা। মূলত যুক্তরাজ্যের ব্যবসায়ী ভোক্তারা ব্যাপক মূল্যবৃদ্ধির মধ্য দিয়ে যাচ্ছে, জ্বালানি মূল্যবৃদ্ধি সবকিছুর উপর প্রভাব ফেলেছে। এদিকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ভবিষ্যৎবাণী করেছে, চলতি বছরের শেষের দিকে যুক্তরাজ্যে মন্দা দেখা দেবে। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মাঝামাঝি থেকে ইউরোর বিপরীতে পাউন্ডের সবচেয়ে খারাপ অবস্থা ছিল এই আগস্ট মাসে। ইনভেস্টের সিনিয়র ইনভেস্টমেন্ট ডিরেক্টর লরা ল্যাম্বি বলেছেন, বাকি বিশ্বের তুলনায় আমাদের অর্থনৈতিক সম্ভাবনা বিশেষ ভালো দেখাচ্ছে না, বাজারে অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা যাচ্ছে। তাছাড়া যুক্তরাজ্যে 2024 সাল পর্যন্ত মন্দা থাকতে পারে বলে জানিয়ে সতর্ক করেছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান শেষ। ইউক্রেনে ব্রিটিশ নাগরিক নিহত, যা বলছে গার্ডিয়ানের প্রতিবেদন। ইউক্রেনে একজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন, যুক্তরাজ্যের গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে। ক্রেক ম্যাকিনটস নামে ব্রিটিশ যুবক ইউক্রেনে স্বেচ্ছাসেবী চিকিৎসকদের দায়িত্ব পালন করছিলেন। ম্যাকিনটসের বোন লর্না ম্যাকিনটস জানিয়েছেন, ইউক্রেনে দায়িত্ব পালনের সময় গত 24 আগস্ট তার ভাইয়ের মৃত্যু হয়েছে। লাশ ফেরত নিয়ে আসে তিনি 5,000 পাউন্ডের বেশি উঠিয়েছেন। গার্ডিয়ানের খবর অনুসারে ম্যাকিনটস খার্কিভ শহরে রুশ সেনাদের অতর্কিত আক্রমণে নিহত হন। তার 2 কন্যা এবং 2 পালিত কন্যা রয়েছে। 16 থেকে 23 বছর বয়স পর্যন্ত তিনি যুক্তরাজ্যের আঞ্চলিক সেনাবাহিনীতে কাজ করেন। মেইন অনলাইনের খবরে বলা হয়েছে, মেডিকেল পরীক্ষায় ব্যর্থ হয় ম্যাকিনটস সেনাবাহিনীতে পূর্ণকালীন চাকরি পালিয়ে যেতে পারেননি। লাশ ফেরত নিয়ে আসতে তহবিল সংগ্রহকে একটি পেজে নিহতের বোন লর্না ম্যাকিনটস লিখেছেন, আমাদের ভাই ইউক্রেনে সাহসিকতার সঙ্গে স্বেচ্ছাসেবী চিকিৎসা দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশে তিনি জীবন বাঁচাতে সহায়তা করেছেন। এই নিঃস্বার্থ মানুষটির লাশ এখন ইউক্রেনের মর্গে পড়ে আছে। তাকে দেশে নিয়ে আসতে কোনো সহায়তা নেই। তার মরদেহ দেশে আনতে 4,000 পাউন্ড ব্যয় হবে। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা ম্যাকিনটসের পরিবারকে সহায়তা দিচ্ছেন। পাশ্চাত্যের তরুণদের মাঝে ধর্মের প্রতি আগ্রহ বেড়েছে, বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন,
পশ্চিমা বিশ্বে ধর্ম আধ্যাত্মিকতার প্রতি তরুণদের আগ্রহ অনেক বেড়েছে। তিনি বৃহস্পতিবার তেহরানে বিশ্ব আহতে বাইত আরদিয়াল্লাহ তাআলা আনহুর সংস্থা সপ্তম সাধারণ সম্মেলন উদ্বোধনকালে কথা বলেন। দুই দিন ধরে এই সম্মেলন চলে। রাইসি বলেন, আহলে বাইত রাদিয়াল্লাহ তাআলা আনহু হচ্ছে মুসলিম জাতির ঐক্যের চাবিকাঠি এবং গোটা মানব জাতির আশার প্রতীক। তিনি আরো বলেন, ন্যায়কামিতা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, সবার ভিতরে এটা রয়েছে। গোটা বিষয় আহলে বাইতকে বিশেষ গুরুত্ব দেয়, কারণ আহলে বাইত সত্য ন্যায়ের কথা বলে। এতেই রয়েছে মানবতা ও বিচার বুদ্ধির পরিপূর্ণতা। বিশ্বের তরুণদের মধ্যে, বিশেষ করে পাশ্চাত্যের তারুণ্যদের মধ্যে ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এই সম্মেলনে উপস্থিত চিন্তাবিদদের দায়িত্ব বেড়ে গেছে। ইরানের রাজধানী তেহরানে চলমান এই সম্মেলনে বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী চিন্তাবিদেরা অংশ নিয়েছেন। বিশ্ব আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্থার বর্তমান মহাসচিব হচ্ছেন আয়াতুল্লাহ রেজা রামজানি। তার নেতৃত্বে সম্মেলনে অংশগ্রহণকারীরা আগামী শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমে খামিনির সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। জাপানের অংশীদারিত্ব অনুমোদন দিল রাশিয়া। সাকালিন টু তেল ও গ্যাস প্রকল্পে জাপানের অংশীদারিত্ব অনুমোদন দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। জাপানের মিৎসুবিশি কর্পসও বৃহস্পতিবার জানিয়েছে, সাকালিন টু প্রকল্পে তাদের 10% অংশীদারিত্ব অনুমোদন করেছে মস্কো। জাপানের মিৎসুইয়ের 12.5% অংশীদারিত্ব অনুমোদনের একদিন পরই মিৎসুবিশি এই ঘোষণা দিল। এই প্রকল্পে দুটি সংস্থাকে সমর্থন দিচ্ছে জাপান সরকার। রাশিয়ার এই অনুমোদনের পর বৃহস্পতিবার জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসানো নিয়মিত ব্রিফিংয়ে বলেন, এই সিদ্ধান্তটি আমাদের দেশের স্থিতিশীল শক্তি সরবরাহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিকে সাকালিন টু কাজ একটি নতুন রাশিয়ান ফার্মে হস্তান্তর করছে মস্কো। এর ফলে এরপর থেকে বিদেশে স্টেক হোল্ডারদের তাদের স্বার্থ বজায় রাখার জন্য অনুমোদনের জন্য আবেদন করতে হবে। জাপান ইউক্রেনের যুদ্ধের জন্য মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও দুটি জাপানি ট্রেডিং হাউস রাশিয়া শক্তি প্রকল্পে অংশীদারিত্ব বজায় রাখবে। বিদ্যুৎ সরবরাহ সুরক্ষিত রাখার জন্যই এশিয়ার দেশটি এই সিদ্ধান্ত নিয়েছে। জাপানে মোট তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি চাহিদা 9% আসে রাশিয়া থেকে। রাশিয়া থেকে জাপানে আসা প্রায় পুরো গ্যাসই যোগান দেওয়া হয় সাকালিন টু থেকে। সাকালিন হচ্ছে তেল ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাশিয়ার একটি দ্বীপ। জাপান থেকে সাকালিনের অবস্থানগত দূরত্ব খুব বেশি দূরে নয়। পুতিনের সঙ্গে সংলাপ চালু রাখতে আগ্রহী ম্যাক্রন। ইউক্রেন সংকট নিয়ে পুতিনের সঙ্গে সংলাপে চলমান রাখতে আগ্রহী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, মস্কোর সঙ্গে শুধুমাত্র তুরস্ক আলোচনা চালিয়ে যাবে এমনটি হওয়া উচিত নয়। ইউক্রেনে হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন। দীর্ঘ বিরতির পর গত 19 আগস্ট তারা সর্বশেষ টেলিফোনে কথা বলেন। ম্যাক্রনের সঙ্গে ঝগড়াটে সম্পর্ক থাকা তুর্ক প্রেসিডেন্ট এরদোয়ানের ইতোমধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। এরদোয়ান পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন। এলিসি প্রাসাদে এক বক্তব্যে ফরাসি প্রেসিডেন্ট বলেন, বিশ্বশক্তির মধ্যে শুধু তুরস্ক রাশিয়ার সঙ্গে আলোচনা চলমান রাখবে এটা কে চায়? এমন মিথ্যা নৈতিকতা প্রদান করা উচিত নয় যা আমাদের শক্তিহীন রাখে। গর্বাচেবের শেষকৃত্যে থাকবেন না পুতিন। সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্যে যোগ দেবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, সূচিগত কারণে শনিবারের শেষকৃত্যে হাজির হতে পারবেন না রুশ প্রেসিডেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সাংবাদিকদের সঙ্গে একটি কনফারেন্স কলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ বলেছেন, বৃহস্পতিবার সকালে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতাল সফর ও পুষ্পস্তবক অর্পণ করেন গর্বাচেভের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পুতিন। মঙ্গলবার এই হাসপাতালে গর্বাচেভের মৃত্যু হয়। পেসকপ বলেন, দুর্ভাগ্যবশত প্রেসিডেন্টের কাজের সূচির কারণে তিনি 3রা সেপ্টেম্বর শেষকৃত্যে যোগ দিতে পারবেন না, ফলে তিনি আজ শ্রদ্ধা জানিয়েছেন। তিনি জানান, গর্বাচেভের শেষকৃত্যে রাষ্ট্রীয় উপাদান থাকবে। 30 আগস্ট মঙ্গলবার রাশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান বিশ শতকের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ মিখাইল গর্বাচেভ। শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধ অবসানে রাখা ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তবে সমালোচকদের কাছে তিনি সোভিয়েত ইউনিয়ন ভাঙার রূপকার হিসেবে পরিচিত। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।